গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো কি বানাচ্ছি, চা, চিড়া ভাজা, মুড়ি ভাজা। সকালে আজকে চা খাবো, তার সাথে মুড়ি ভাজা, চিড়া ভাজা খাবো। এই দেখো, এটা হচ্ছে মুড়ি ভাজা আর এই যে হচ্ছে চিড়া ভাজা, গরম গরম এখন খাবো। যে চা হচ্ছে, আর এদিকে মা শাক বাচ্চা। দেখো কি শাক, মা পটুয়া শাক, ভাইপাতা শাক সব মিক্স করকে খেয়ে নেবো, আর শাক বানাই সব মিক্স করকে খেয়ে নেবো না রে। এই তো লাল শাকগুলি লাল হয়ে গেছে, এই একটা দুটো দেওয়া যাবে। আর এটা এখন নিয়ে আসলাম, সবজি নিয়ে আসলাম, কি কলিতে নিয়ে এসেছে। আজকে আমরা এসে পড়ছি আবার আমার বান্ধবীর বাড়িতে, এখন আমরা ঘুরতে যাব। এনে আসলাম, জুস টুস খেলাম, ঠান্ডা হলাম, এখন ঘুরতে যাব। সবাই রেডি হয়ে গেছে, ওকেও রেডি করে নিয়েছে, ওকে দেখা। এই যে আমার বান্ধবীর কথা যাবো, বলতো জায়গাগুলির নাম বল। ওই তো গাজল টুকরা যাবো, তারপরে যাবো, কোথায় যাবো গো, নামগুলি বলো তো, নামগুলি বলো। হনুমান মন্দির, আমাকে হনুমান মন্দির আমরা গাড়িতে আছি, এখন নামবো, এখন হোটেলে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, তারপর ঘুরতে যাবো। খুব খিদে পাইছে, আমার খুব পেট লাগছে, আমার কোরআন যাচ্ছে জলিয়া বলে না, কোরআন যায় জলিয়া রে। এই সাইড কর গাড়ি, বলো কি দিয়ে খাচ্ছ? মাথা খারাপ নাকি? মাথা খারাপ বলে কেমন খালি? ভালো না, ভালো না, টেস্ট নাই বেশি সবজিগুলি। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন চলে পড়েছি আবার পথে গাজল টুকরো যাবো বলে আমরা বেরিয়েছি। এত গাইস, দেখো আমরা কোথায় আসছি, খুব সুন্দর নদী, বিচার পিছন দিকে, সামনে দিকে আমরা কোথায় জানি, এখানে পুরো ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের জন্য গাড়িতে পুরো ঘেমে গেছে, এর জন্য এখন নিচে নেমে দাঁড়িয়ে আছি। হ্যালো সবাই, ওয়েটিং এ আছে, এটা বেশি চেচেচে করে, পুরো ট্রাফিক জ্যাম। বন্ধুরা, এখানে আমরা মানে এত ট্রাফিক জ্যাম, তো এইদিকে যেতেই পারি নাই, রিটার্ন চলে এসেছি। এখন আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরটা নাকি খুব সুন্দর, এখানে ঠাকুর জাগ্রত আছে, তো এখানে আমরা যাচ্ছি। গাইজ, আমরা এসে পড়েছি বদাগজ মন্দিরে। দেখো কি সুন্দর গাছ, গাছগুলি কত সুন্দর, অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য দেখা। তো আমরা যে গাড়িতে এসেছিলাম ওই গাড়িটা সাইড করে রেখে এখন আমরা ভিতরে যাচ্ছি, আর গাছগুলি খুব উঁচু উঁচু, গাছের জন্য এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে। আর এদিকে দেখো চারপাশেই শুধু পুজোর জিনিস বিক্রি করা আছে, ছোটো ছোটো দোকান দিয়ে বসে আছে লোকরা, ফুল মালা এইসব, আমার সিঁদুর, তারপর প্রসাদ, যার যেটা বিক্রি করার মালা, তারপর সিঁদুর মানে লাল ফুল, লাল ফুলের মালাগুলি সবগুলি বিক্রি করছে। আর আমরাও কিছু নিচ্ছি, অল্প অল্প নেব, এখন দেখবো কি নেই না নেই। তো আমাদের কেনাকেটা হয়ে গেছে, দেখো হাতে ফুল, ধূপকাঠি, ক্যান্ডেল, সিঁদুর, আলতা, এগুলো সব নিয়ে নিয়েছি। এখন ভিতরে যাচ্ছি আমরা, ভিতরে গিয়ে পুজো দেবো। এর উপর মানে উপর থেকে নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, তো আমরা এখন সবাই নামছি। আর লোক অনেক লোক আসছে, আবার চলেও যাচ্ছে, আমাদের সাথে কয়েকজন ঢুকছে, আবার অনেক চলেও যাচ্ছে প্রণাম করে, ভক্তি করে, পুজো দিয়ে। আর এখানে আরেকটা জিনিস আছে, তোমাদেরকে এখন বলবো না, যখন দেখাবো তখন বলবো। জয় মা কালী। তো দেখো আমরা মন্দিরের ভিতরে এসে পড়েছি, আর এইখানে মানে ধূপকাঠি ক্যান্ডেল কিছুই জ্বালানো যায় না, তো আমরা এখানে প্রণাম করছি, ঠাকুর দেখছি, ঠাকুর দর্শন করছি, ঠাকুর আমাদেরকে যেন সবাই সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে। আর এদিকে হচ্ছে মহাদেব, হর হর মহাদেব কি।
এদিকে হচ্ছে আমাদের গণেশ বাবা, গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া, মানে চারপাশেই ঠাকুর, কার কার নাম দেব। তো এইখানে যে কী ঠাকুর আমি সেটা নাম বলতে পারছি না, তো ঠাকুর প্রণাম নিও, আমাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা কি। আর এদিকে হচ্ছে আমাদের দুর্গা মা, আর এদিকে হচ্ছে আমাদের শিব ঠাকুরের লিঙ্গ, মানে মন্দিরে আইসা খুবই ভালো লাগছে, প্রথমবার এরকম দেখছি চারপাশেই ঠাকুর, শিব পার্বতী, এদিকে হচ্ছে দুর্গা ঠাকুর, মানে পুজো হয় এখানে মনে হয় সব ঠাকুরেরই, তাই চারপাশেই ঠাকুর। এখানে হচ্ছে মনসা মা, আর এদিকে হচ্ছে বিষ্ণু, সরস্বতী মা। তো বন্ধুরা, তোমাদের যে কে বলেছিলাম মন্দিরে ঢোকার সময় যে এইখানে মন্দিরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই গাছটা, এই গাছটাকে শিব পার্বতী বলে, এইখানে এই আশীর্বাদটা আছে যে এইখানে শিব পার্বতী সারা জীবন এইভাবে এইসাথে একসাথেই আছেন। ওদের গাছ দুটো কিন্তু, জ্বর দুটো কিন্তু গাছ একটা, উপর দিকে দেখো, এখানে সবাই নিজের মন্নত মাঙ্গে, যার মনের আশা যেটা পূরণ হলে পরে আইসা এখানে শাড়ি যে যেটা পারে সেটাই দেয়। দেখো কেউ শাড়ি বেঁধেছে, কেউ মালা বেঁধেছে, কেউ চুন্নি দিশে বেঁধেছে, মনের আশা পূরণ হলে পরে এখানে আইসা মানে বাঁধে আর কি গাছের মধ্যে, এটা বলে এখানে যে মনের আশাটা পূরণ। তো বন্ধুরা, মন্দিরে এসে মনে ঘুরলাম, পুজো দিলাম, মনটা অনেক শান্তি লাগলো মন্দিরে এসে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকু পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের আশীর্বাদে, আর আমরাও যেন ভালো থাকি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।